হবিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। শুক্রবার তিনি এমনটাই হুঁশিয়ারি দেন হবিপুর ব্লক তৃণমূলের এক কর্মী সভায়। কর্মী সভা অনুষ্ঠিত হয় হবিপুর রাইস মিল মাঠে। সেখানে তৃণমূল প্রার্থী ছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ আরও অনেকেই। সবাই হবিপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে নির্বাচনী রণকৌশল তুলে ধরে আলাপ আলোচনা করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হবিপুর কেন্দ্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে বিজেপির কড়া সমালোচনা করেন তিনি। কর্মীদের উচ্ছ্বাস, কর্মীদের স্পিরিট দেখে আমি আপ্লুত। কর্মীরা একদম ডিটারমাইন্ড, তারা কাজ শুরু করে দিয়েছে। দেড়লেখা কাজ শুরু হয়ে গেছে, সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আজকের পর থেকে আরও বেশি গিয়ার আপ করে যাবে। এবং বার্তা আমি একটাই দিয়েছি, সেটা হচ্ছে যে লড়াইতে আপনাদের সঙ্গে আছে। সীমান্তবর্তী এলাকা এটা, এই সমস্যা আমি বুঝি। এই সমস্যাতে সমাধান করা যা করা উচিত আমি সেটাই করব। আমরা এই হবিপুর অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে বিজেপিকে মুছে দেবো। অলরেডি বিজেপি ভয় পেয়ে গেছে, অন্য রকম কথাবার্তা বলতে পারছে। আপনারা দেখবেন এবারে নির্বাচনে বিজেপি একদম ফিরে। অন্যদিকে এদিনই মালদায় তপশিল্পী সংলাপ নামে তৃণমূলের এক কর্মসূচির ট্যাবলো উদ্বোধন করা হয়। মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এই ট্যাবলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রেহান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল নেতা শুভদীপ সান্যাল সহ আরও অনেকেই। ট্যাবলো উদ্বোধনে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বলেন, একটা ক্যারাভান, একটা গাড়ি, যেটা তপশিলি সংলাপ যে আমাদের কর্মসূচিটা আমরা নিয়েছি, যে একটি গাড়ি, তাতে আমাদের তপশিলি জাতির যে ভাইয়েরা বোনেরা বা নেতারা থাকবেন, তারা গোটা মালদা জেলার বিভিন্ন ব্লকে ঘুরবেন এবং তারা তপশিলিদের সঙ্গে সংলাপ করবেন। এই কর্মসূচির নাম আমরা নিয়েছি তপশিলি সংলাপ। তপশিলিদেরকে যে এইভাবে বঞ্চিত করা হচ্ছে, আবার একটা টোকেন রাজনীতিতে সামিল করা হচ্ছে, এর প্রতিবাদ এবং তপশিলিদের সঙ্গে কথা বলা, মমতা ব্যানার্জির সরকার তপশিলিদের জন্য যে বিভিন্ন রকমের প্রকল্প করেছে সেগুলো পৌঁছে দেওয়া, আরও ভালো কীভাবে আমরা তপশিলিদের উন্নয়ন করতে পারি সেটা জানা, এর জন্য একটা সংলাপের বাতাবরণ তৈরি করবে এই গাড়িটা যে বিভিন্ন দিকে যাবে। দুহাত খুলে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেও বিধায়কের সুবিধা পাচ্ছেন না সুজাপুরবাসী, তাই আশাহত হয়েছেন তারা। শুক্রবার মালদা প্রেস কর্নারে বসে কার্যত এমনটাই স্বীকারোক্তি করলেন আসন্ন লোকসভা নির্বাচনের দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রেহান। তিনি কোন প্রসঙ্গে ঠিক কি বললেন শুনুন। আপনি দক্ষিণ মালদা লোকসভা নিয়ে কথা হচ্ছিল, আপনি বললেন যে সুজাপুরের সমস্যার কথা, কি সমস্যা আপনার নজরে এসছে এবং কিভাবে ওভারকাম করবেন? সমস্যা বলতে, ওরা দুহাত খুলে ভোট দিয়ে জেতালো একজন বিধায়ককে, আর তারপর বিধায়কের পরিষেবাটা পাচ্ছে না। এটা তো মানে যে কেউ, আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম, তাই না? আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না, এটা তো আমিও হতাশ হতাম। ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে, তাই না? তো সুজাপুরবাসীর এই হতাশার জায়গাটা, যে তাদের মনোভঙ্গের জায়গাটা, আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না। আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী দু বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে, যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায়। আমি দিল্লিতে যেরকম তাদের প্রতিনিধি হব, বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব। কিন্তু আমি আসার পর সুজাপুরের অনেকে যারা দেখা করেছেন তারা বলেছেন যে আমাদের আস্থা তৃণমূলে। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির পরিষেবাগুলো পৌঁছেছে। বিধায়ককে তারা হয়তো সেইভাবে দেখতে পায়নি, এটা সত্য, কিন্তু মমতা ব্যানার্জি সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, জহার থেকে শুরু করে আপনার খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সব সুজাপুরে পৌঁছে গেছে।